আসসালাম আলাইকুম তারাবি নামাজ আট রাকাত না বিশ রাকাত এই বিষয়টি নিয়ে কত আলোচনা কেউ বলে বিশ রাকাত ঠিক আবার কেউ বলে আট রাকাত হাদিস সম্মত আসল কথা হলো দুইটাই ঠিক কারণ এটি আসলে নির্ভর করে যে কিভাবে ও কোন এভিডেন্সগুলোর ওপর ভিত্তি করে ওলামাগণ তাদের সিদ্ধান্তে পৌঁছেছেন দুই পক্ষের ওলামাগণের কাছেই তাদের মতবাদের পিছে যথেষ্ট পরিমাণে স্ট্রং রেফারেন্সেস রয়েছে যা হোক এসব স্কলারদের আলোচনায় না যাই বরং আসল কনসেপ্টটি একটু বোঝার চেষ্টা করি যেই মসজিদগুলোতে আট রাকাত তারাবি নামাজ হয় সেখানে লম্বা লম্বা কেরাতে কোরআনে খতম দেওয়া হয় আর যেখানে বিশ রাকাত হয় সেখানে তুলনামূলক সংক্ষিপ্ত কেরাত হয় এই নামাজগুলো ও খতম দেওয়ার বিষয়টি পুরোপুরি আপশনাল তাই কোনো ব্যাপারেই সেই রকম বাধ্যবাধকতা নেই খতম তারাবি হলো তারাবিহ নামাজে দাঁড়িয়ে সম্পূর্ণ কোরআন তেলোয়াতের খতম মনোযোগ সহকারে শোনা যদি কেউ খতম দিতে ইচ্ছুক হয় তাহলে তাকে একটু কষ্ট করে নামাজে দাঁড়িয়ে পুরো কেরাত শোনার চেষ্টা করতে হবে আপনার নিকটস্থ মসজিদে যদি বিশ রাকাত করে তারাবি নামাজ পড়ে খতম করানো হয় তাহলে এই ব্যাপার নিয়ে চিন্তা করার দরকার নেই যে ওইখানের খতম তারাবী সুন্নাহ বিরোধী কারণ এই ব্যাপারটি সেই শাহাবাগণের সময় থেকে চলে এসেছে যারা ইসলাম সম্পর্কে আমার ও আপনার থেকে অনেক ভালো বুঝতেন এবং অনেক গুরুত্বপূর্ণ মসজিদগুলোতেও এমন ব্যবস্থা চালু রয়েছে তাই আপনি নিশ্চিন্তে ওইখানে পুরো খতম তারাবি দিতে পারেন আবার কোনো মসজিদে যদি আট রাকাতে খতম দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এই কথা চিন্তা করে ভয় পাবার কিছুই নেই যে আপনি কম নামাজ পড়ে গুনাহের কাজ করছেন কারণ সহি হাদিসে এর পক্ষেও সমর্থন খুঁজে পাওয়া যায় আপনি নিশ্চিন্তে ও নির্বিঘ্নে সেখানে আপনার খতম তারাবিহ পড়তে পারেন তবে তারাবি নামাজে খতম দেওয়ার নিয়ত না থাকলে আপনি বাসায় নিজে নিজেই তারাবিহ নামাজ পড়ে নিতে পারেন আর এই ক্ষেত্রে সবচাইতে বেস্ট সময়টি হল রাতের শেষ তৃতীয়াংশে যেই মসজিদে বিশ রাকাতে খতম হয় সেই সব মসজিদে আট রাকাত নামাজ পড়ে বের হয়ে গেলে সেখানকার নামাজিদের তো একটু ডিস্টার্ব হয় তার উপরে সেখানকার হুজুরগণ ও মুরব্বীদের মনেও কিছুটা আঘাত লাগে কারণ তাদের মনে হতে পারে যে তাদের মতবাদকে ভুল সাব্যস্ত করে ঠিক আট রাকাতে মুসল্লিরা ফেরত যাচ্ছে তবে এই ক্ষেত্রে আপনি ফরজ নামাজের পরেই পেছনের কাতারে গিয়ে দাঁড়িয়ে ঠিক আট টাকাতে নয় বরং অন্য কোনো সংখ্যক রাখাতে চুপি সারে শব্দ না করে সাইলেন্টলি বের হয়ে যেতে পারেন ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ